মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবতিশাস ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বসন্ত উৎসব তো কালকে থেকে শুরু হয়ে যাবে, তো আজকে থেকে আমার বসন্ত উৎসব শুরু। মানে আজকে আমাদের কলেজে বসন্ত উৎসব আছে, তো সেই কারণে আমি একদম রেডি হয়ে গেছি তো কলেজে যাওয়ার জন্য। তো আবার কালকেও আমার নাচের প্রোগ্রাম আছে, বসন্ত উৎসব আছে। তো আজকে আমি একটা ব্লগ করবো আর কালকে একটা আলাদা ব্লগ হবে, তো তোমরা দেখতে থাকো। আর আমার চ্যানেলটা এখন অবধি যা যা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিতে হিট করে দিও, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে সবার আগে পৌঁছে যায়। তো এখন আমি কলেজে যাব টোটো করে, তো চলো কলেজে গিয়ে কী কী হবে, কত মজা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো গাইজ, আমাকে দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি সুন্দর করে সেজেছি, জানি না তোমাদের কীরকম লাগবে, তো তাও আমাকে কমেন্টে জানাবে যে কীরকম লাগছে। তো এবার চলো যাওয়া যাক। গাইজ, আমি কলেজে চলে এসেছি, বাট এতটা ভিড় যে আমি কি বলবো। জাস্ট খালি তোমরা এই সাইডটা দেখো, দেখা যাচ্ছে প্রচণ্ড ভিড়। ঢুকেই বুনুদের সাথে দেখা হয়ে গেল, তো চলো ফার্স্টে ওরাই লাগাব। তো তোমাদের ব্যাক ক্যামেরা করে জাস্ট ওই পাশটা দেখাচ্ছি যে কতটা ভিড়। দাঁড়া আমি তোদেরকে লাগাই। তো গাইজ দাঁড়াও, আমি দেখাচ্ছি ওই পাশটা। সো গাইজ, এখনো অবধি আমার মুখের এই অবস্থা, আর একটু পরে তো আমার মুখটা যে কি হবে। মানে যা মেকআপ করে এসেছিলাম তার তো মেকআপের এমটাও থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, খুব মজা লাগছে, আগের বারও প্রচুর মজা করেছি, এইবারও সেম একই, আর এত এত মজা, মানে কি বলবো সত্যি। তো দেখতে থাকো ব্লগটা শেষ অবধি, আর হ্যাঁ ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। এখনও তো নাচানাচি শুরুই হয়নি, আর একটু পর থেকে নাচানাচি শুরু হবে, আর খুব আওয়াজ আসছে, তবে কথা ঠিক করে বলতে পারছি না, আমি জানি না তোমরা শুনতে পারবে কি না। দেখলে তোমরা কতটা ভিড়, ঠিক আছে এভাবে দেখতে থাকো, এখানে একটু শান্তি তাও আছে। সত্যি বলছি, আমি তো নিচে যাওয়ার সাহসই পাচ্ছি না, কারণ নিচে যে দেখবে সে আমাকে ভূত করবে একদম। তো সেই কারণে উপরে দাঁড়িয়ে আছি, ওপর থেকে দেখছি, পরে নিচে নামবো। কারণ আগের বার কী হয়েছিল, অনেকে না আবিরের সাথে খনি রং মিশে আনে আর মুখে স্পট হয়ে যায়, সেটাও কোনো ব্যাপার না। কিন্তু কালকে যেহেতু আমার নাচের প্রোগ্রাম আছে, তো মুখে যদি স্পট হয় তাহলে তো কালকে প্রোগ্রাম আছে না, তো সেই কারণে নিচে যেতেই ভয় লাগছে। তো একটু পরে যাবো, নাচানাচি করবো, তারপর একবারে বাড়ি চলে যাবো। আর গাইজ, নিচে প্রোগ্রামও হচ্ছে, বাট আমি যেতে পারছি না, এতটা ভিড়, কত দূরে যেতে হবে, মানে দাঁড়াও বাসটা নিচ্ছে না, ওখানে যে করা আছে স্টেজটা ওখানে অবধি যেতে হবে। তো এত ভিড় যে ওখানে যেতে পারবো কি না সেটা সন্দেহ, আর গেলে তো অবস্থাটা এরকম থাকবে না। তো আমার সব ফ্রেন্ডরা চলে এসেছে এখন, মানে কি বলবো, মজা আর মজাই, তাই না? কিরে সৌরভ, এদিকে আরেকটা সৌরভ আছে, ব্যস্ত মানুষ। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And I... and on we'll go, through the wastelands, through the highways.
গাইজ, আমি এখন বাড়ি চলে যাচ্ছি, কারণ কালকে আমার প্রোগ্রাম আছে আর বাড়ি গিয়ে ফ্রেশ হতে হবে, আবার নাচের রিহার্সালে যেতে হবে। তো সেই কারণে আমি চলে যাচ্ছি বাড়ি। এখন মোটামুটি 3:10 বাজে, তো বাড়ি যাব, দেন গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নাচে যাব, কারণ কালকে প্রোগ্রাম আছে। তো দেখতে পারবে সেই ব্লগটাও। সো গাইজ, আমি বাড়ি চলে এসেছি আর আজকের ব্লগটা এতটুকুই। কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে যা যা ইনস্টাগ্রামে ফলো করতে চাও, আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আমাকে ফলো করে দিও। টাটা গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টে সেফ, স্টে হেলদি।